আমি আমি আই থিঙ্ক এপিসোড এইটে ছিলাম এন্ড ইট ইটস ব্লুমিং ইটস ব্লুমিং এন্ড ইটস অ্যামেজিং আমি মাঝখানটা ছিলাম না বাট ইউ গাইজ স্ম্যাশড ইট সবাই অনেক লাভ দেখাইছে অ্যান্ড আই এম হ্যাপি আম আই এম প্রাউড এন্ড আই এম সারপ্রাইজড অ্যান্ড সরি এতদিন ছিলাম না বিকজ ভাই আমার চ্যানেলটা দেখলেই বুঝবো যে আমি গায়েব এনিওয়ে সো আমাদের সাথে আজকে আছে আমাদের হিসাম ভাই

আই হায় না 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 ওরে যদি ডেথ নোট 2 আসে ওটা যাবে ডেথ নোটের ডুবাই দিবে নষ্ট maaf চাই এইজন্য আমি ওভারফ্লো 2 দরকার মাঙ্গা চলতেছে না দেখছি শিশির ভাই ইজ লাইক ক্রোকোস বাস্কেটের ক্রোকো লাইক অনেক ভাইটাল একটা ক্যারেক্টার অফার অফার টিম বাট উনারে মানে মাঝে মধ্যে গায়েব হয়ে যায় উনি একদম ইনভিজিবল হয়ে যায় কেউ মানে কথা বলে না চুপচাপে যায় একদম মানে ওকে আমি আমি আছি আমি আছি আমি আছি শান্ত আবার হঠাৎ করে ভাইটাল ইম্পর্টেন্ট কথা শুরু হয়ে যায় আর ভাই পোকে একটু আর বললাম না খুঁজে পাইলে তো আপনার ভিডিও কাউন্ট কয়টা এখন আমি ভাবছি বডি গার্ড ভাই রে ভাই রে ভাই তোবা তোবা ত বা তোবা তোবা ভাই রে ভাই ইশাম ভাই ইশাম ভাই ব্যাক আসেন ব্যাক আসেন বেশি ডিপ চলে গেছেন ব্যাক আসেন ভাই যেভাবে বলছো ভাই ভিডিও কাউন্ট করে এটা ওয়েট ওকে চলো আপনার ইয়া ভিডিও কাউন্ট কত এখন 100 প্লাস মনে হয় আর ইশাম ভাইটা কত এটা বডি কাউন্ট হলে ভালো 110 এর মত ডেম বাই

হাই তোমার যে মানুষ কেমনে এমন ছাইরা দেয় তোমার মানে কি বোমা লাভাবল ক্যারেক্টার ভাই আই এম লাইক কেমন যে ইউটিউবার এর মত হঠাৎ করে ভাই ওসব আমি গেলাম সে পাম দাও যে ভাই সাবস্ক্রাইবারস দেও পাম ভাই কে সবাই এবি ভালোবাসে অবভিয়াসলি আমাগো ভালো তো বাসে ভালো তো باشه অবভিয়াসলি কিন্তু কাম তো করে হেড খাওয়ার ও নারুতো 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 ভাই মাশমা রুন ভাই ভাই আপনার খবর কি ভাই আপনার চ্যানেলের কি খবর আপনারা তো চ্যানেল থাম্বনেল কি না তুই এনজয় না আমার তো ভাই ফোনে তো লং ভিডিও এডিট করা পসিবল হয় না আমার সো অ্যাপসিলাম শর্ট এভার ব্যাক করব বাট আমার সময় হয় না আর মানে ডাবিংয়ের এর ডাপটাপ করতেছেন মনে হয় ওটা ডাব চলছিল বাট সব এখন ঠান্ডা হয়ে গেছে এখন আর কেউ আগায় না সব ঠান্ডা এমন কিছু না 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 ঠান্ডা হয়ে গেলেন যে প্রবাবলি হইছে চুল কাটা তারপরে আচ্ছা না না চুল চুল অন্য রিজনে কাটতে হয়েছে ইট ওয়াজ লাইক একটা ইন্টারভিউ ছিল দ্যাটস হোয়াই কাটতে হয়েছে জব ইন্টারভিউ না ইমাজিন ইমাজিন না না জব ইন্টারভিউ না গার্লফ্রেন্ড ইন্টারভিউ মানে জব ইন্টারভিউ জব তো হলো না মাঝখান দিয়ে আন্দাজ যেন চুলটা কাটা গেল দ্যাটস হোয়াই রিগ্রেট বেশি ঠিক আছে ভাই চুল না থাকার থেকে এখন বেটার লাগতেছে হুম এখন কথা হচ্ছে যে আমাদের আরো একটা ফিল আসতো লাইক ডিফারেন্ট ওই যে একটা টিকটকার আছে না ভাই মাশরুম মাশরুম ভাইবটা আসতো ভাই ভাই ওই যে একটা টিকটকার আছে না যে হুডিটা উপরে উঠায় আর এরকম ছাপরি আ নাচে হ্যাঁ 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 মোবাইল মোবাইল ছুঁলে দৌড়াতে লাগে দেয় অফিসে যখন দৌড়াতে লাগে ছেমে যায় দেয় নাচতে লাগে বাংলাদেশ কোলে থাপ্পড় মেরে দিবে কি বাংলাদেশ তো কমন ডায়লগ ছাপরি তো আমাদের আজকে টপিক বেসিক্যালি মোস্টলি হচ্ছে আমাদের সিজনাল অ্যানিমে रिलेटेड এন্ড আরেকটা হচ্ছে যে আমাদের রিসেন্টলি একটা ইয়া বের হয়েছে বের হবে লাইক হাই ড্রাইভস অলরেডি মানে সরি হাই ড্রাইভস না মাই ব্যাড ওই থাকামতো ডেইজ ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো যে যেটা বের হবে এটা অনেক বড় একটা হাইপ ট্রেড করছে বিকজ আমি মাঙ্গাটা অ্যানিমে ট্রেলার আসার ভাই কত যে আগে পড়ছি প্রায় এক প্রায় এক বছর আগ থেকে এটা এটা কটা করে আসছি এন্ড থাকামতো ডেইজ যদি এটা ভালো মতো এক্সিকিউট করে ইট ইট বি অ মেজ বাট এটার ব্যাপারে একটু অপিনিয়ন্স সবার জানবো যদি মাঙ্গা পরে থাকে যদি মাঙ্গা নাও পরে থাকে এট লিস্ট ট্রেলার তো দেখেছে সবাই তো এটার ব্যাপারে কি কি মত তো ফর নাও সিজিনাল শুরু করি আমাদের টপিকে ফার্স্টে আমি ধরব হচ্ছে যে উইন ব্রেকার উইন ব্রেকারটা এখন মোটামুটি অনেকটা ক্রেজ ভালো মতো আসছে কজ মানুষজন আর মানে রিল টিল দেখতেছে যে অ্যানিমেশনটা কত ভালো আসছে মানুষজন দেখতেছে যে আচ্ছা মানে দু একটা ফাইটিং সিন আসতেছে তো এটা নিয়ে এখন আপনাদের কার কার উইন ব্রেকার মানে আপ টু ডেট আছে আমি সব দেখছি ভাই উইন ব্রেকার দেখা আমার যে কয়টা এপিসোড চলছে আর আমি তো ভাই অবভিয়াসলি বলি ভাই আমি তো প্রথম দেখে আমি প্রথম দুই এপিসোড দেখার পরে ভাবছি আজকে একটা এপিসোড বের হইছে এটা দেখছেন ঠিক আছে না 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 ভাই মানে কাজ করি তো কাজ টাজ কইরা তারপরে রাতে যখন ফ্রি টাইম থাকে তখন আমি এনিমে দেখি তো তো আজকে এপিসোডটা দেখা হয় নাই বেসিক্যালি আচ্ছা আচ্ছা তো উইন্ড ব্রেকার আমি প্রথম যখন স্টার্ট করছিলাম সিজন আমি আগেই দেখছি যে আমাদের নিচে আছে এনিমে ব্রোজ ভাই বলছিল যে হিসাম তোমার তো নোবারা কি ভাল লাগে তো নোবারা কুগিসাকি তো পাইছি একটা এনিমেতে তো ফেরদাউস ভাই আমারে বলছিল যে এটা এটা দেখতে এখানে পাইতে পারো তোমার ফেভারিট ওয়াইফ তো দেখছি আর দেখার দুই এপিসোড দেখার পরে আমি এটা কি ভাই এটা তো চিপ একটা টোকিও রিভেঞ্জার্স এমন লাগছে ভাই সত্যি কথা মানে যখন ওই যে যে যারা আছে মানে স্কুলের ওরা যখন এন্ট্রি নিছে তখন আমার লাগছে যে এটা তো পুরাই টোকিও কিন্তু পরে যখন আস্তে আস্তে দেখলাম যে ওই যে উমেমিয়া বের হইলো তারপর অন্য একটা স্কোয়াড আরো আসলো তখন আমি আস্তে আস্তে দেখলাম যে না অনেক ডিফারেন্ট আছে মানে আমাদের একে তো আমাদের যে সাকুরা আছে সাকুরা কি জন্য হারুকো ওই তো আমাদের ওই যে টোকিও রিভেঞ্জার্স এর মেইন ক্যারেক্টারের মতো অতটা ট্রাস্ট না ইউজলেস না হুদাই মাইর খায় না ওর মধ্যে এবিলিটি আছে পাওয়ার আছে আর ওইটা মানে আস্তে আস্তে ওভার না হালায় লাগে একটা ফুল ধরে লেজি লেজি মানে আস্তে আস্তে মানে একদম মানে সিরিয়াস মোড আছে কেউ একজন ইয়া করলো আর কমপ্লিমেন্ট দিল আই হাই আই আর তো ওই দিক থেকে আমি ও যে হ্যাঁ ভাই এটা টোকিও রিভেঞ্জারস থেকে বেটার সবচেয়ে বড় বিষয় টোকিও রিভেঞ্জারস থেকে আমার মতে ডিফারেন্স হচ্ছে যে টোকিও রিভেঞ্জারস

একজাক্টলি এটা অনেক কমন এটা লাইক রিয়েল লাইফে হওয়ার পসিবিলিটি আছে তো রিয়েল লাইফে যে একটা কানেকশানটা এটা আমার কাছে ভালো লাগে যে এটা পসি মানে এটা যে হইতে পারে এটা এরা আই থিঙ্ক হয়েছে অলরেডি হয় হয়েছে না হয়ে হইতে পারে বা কোনো একটা ইন্সপিরেশন পাইছে অর্থার আইডোন্ট নো বাট আমার কাছে এই কানেকশনটা ভালো লাগছে আর তারপরে ফাইটটাও কিন্তু জোজ ভাই কনভার্ট ফাইটটা যেটা দেখাইছে ভাই অ্যানিমেশন ওরা পুরা ডাইভিন গেছে মানে প্রপারলি ঢুকছে অ্যানিমেশন মানে অ্যানিমেশনে মানে কত যে টাকা খরচ আমি আমি প্রথমই ভাবছিলাম যে যদি সিজি থাকে আমি ইমিডিয়েট ড্রপ দিব একদম হাইয়েস্ট মানে পিক ফাইটিং সিনও কোনো সিজি ছিল না ভাই আই লাইক ও ভাই একদম স্যাটিসফ্যাক্ট মাসরুম ভাই মকেক্সেল ভাই তোমরা কি মানে আপ টু ডেট আমি মনে হয় দুইটা এপিসোড দেখছিলাম তারপরে আর সময় পাই না হাই 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 ভাই আমার ভাই আমারে মোশুকো টেন্সে দেইকা টাইম পাই না না আমি তো দেখো না কাইজো নাম্বার 8 এর সাথে আপ টু ডেট পুরাই তাই মাঙ্গাও ধোইরা ফেলছি হুম মাঙ্গা আমিও ধরছি মাঙ্গাটা ভাই কাইজো নাম্বার 8 এর মাঙ্গা সুবিধা একটাই ওটার প্যানেল খুবই ক খুবই সহজে পড়া হুম আর মাশমা

ওই লাস্ট বের হইছিল গ্রিনল্যান্ড সাগা এর আগে বের হইছিল এটা কোন টাইটেল এর আমি দেখি না গ্রিনল্যান্ড সাগা এটা কোন কি আছে আর কিছু ছিল না মানে আমি দেখি অনেক অ্যানিমে কিন্তু একদম হাই মার্কিং মানে একদম পুরো অ্যানিমে অ্যানিমে কমিউনিটি ক্র্যাশ করে বলেছে এরকম আমি আর পাইনি লাইক পার্সোনালি এরকম ক্র্যাশ করছে জিজে কিন্তু যে কে তো ওই টাইপের না যে কে যেটা আমি বুঝাইতে চাইছি ওই টাইপের জিজে তো এখন মাঙ্গা ক্র্যাশ করতেছে ভাই মানুষ যে যেমন মারতেছে জিজে কে রে ভাই রে ভাই ভাই আমি আমি ছিলাম কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ বলো ভাই পিপল আর ফ্রাস্ট্রেটেড লাইক এতটা রেগে গেছে সবাই যে কে মাঙ্গা পড়ে প্রতি সপ্তাহে পড়ে গাইল দেয় প্রতি সপ্তাহে আবার পড়ে আমি নিজে চেতে গেছি চেতে গেছিল গেগে গেগের এই পর্যন্ত আমি কোনদিনও কিছু বলিনি কজ ওই মারছে মারছে এটা কোন টাইটেনের ফলো করতেছে করুক ভাই সবাইরে মারুক আমার সমস্যা নাই জাস্ট মাইরা ব্যাক আনিস না ভাই হোয়াট ইজ দিস শিট আর লাগা মানে দুইটার একটা কর হয় গোজরে প্রপারলি ব্যাক আন না হলে ব্যাক ইয়ানিস না হালার একটার মধ্যে আরেকটা ঢুকানো দরকার কি রে ভাই প্রপার ইয়ার এটা এক্স্যাক্টলি আর কেউ ডাবল মিনিং এ নিবে না দয়া করে আকানোর সাথে কথা বলে দেখছি আর ইয়ার সাথে কথা বলছি আমাদের মাহিন মাহিনের সাথে কথা বলছি যে আমাদের এপিসোড টোয়েন্টি ফাইভ এপিসোড টোয়েন্টি ফাইভটা আমরা স্পেসিফিক্যালি এটা লাইক আ কালচার পিপলদের জন্য রাখবো লাইক আমরা সবাই স্যুট অ্যাটলিস্ট স্যুট না বললে স্যুটের মতো কিছু একটা পরবো হ্যাট ট্যাট পরবো চশমা টশমা পরবো দেন কালচার তো ভাই কিছু পরার দরকার নাই কালচার তো একদম ল্যাংট হয়ে যায় আরে না 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 আমরা আমরা ওয়াইন নিয়া ওয়াইন নিয়া কথা বলবো একটা কাজ করতে পারো কালচার ব্যাপার তো তোমরা ই করতে পারো ওই যে মেড মেড কসপ্লে কইরা তারপর

আমি ওই রকম করতে পারি নিজ মানে টপিকটা ওই রকম ছিল যে শুরু একটা ক্যারেক্টার যে হচ্ছে ইয়াতে কাজ করে বিহাইন্ড দা কাজ করে বাট পরে যখন স্ট্রয়ী আগাইছে তখন যে বুঝছে আচ্ছা না এই জিনিসটা যে দেখাইছে মানে ওই যে বিহাইন্ড দ্য সিনস যে নলেজটা কিভাবে কাজে লাগায় ওইটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে অন্য কোন কাইজুতে প্যাসিফিক ক্রিম মানে ওই মুভির মুভির ক্ষেত্রে প্যাসিফিক ক্রিম তারপর কাইজু নাম কাইজুর আরো কয়েকটা অ্যানিমে বাইরে এটা আমি ওই আগে একটা সিজি সিজি রিলেটেড একটা কাইজু বাইরে ছিল যেটা আমার নাম মনে নাই বাট আমি দেখছিলাম ওটা মানে শেষ হয়েছিল বাট আমার কাছে অনেক ওয়ার্ড লাগছে আমি আমি লিখছিল ওটা মানে ইয়াতেও দেখাইনি আমি কোনো ভিডিওতে মেনশনও করিনি রিসেন্টলি যতগুলো কাইজু ভাইরাস মানে পপ আউট করে নাই মানে প্যাসিফিক ক্রিম ওই যে একবার বাইরে হয়েছে মুভি তো রিয়েল লাইফ মানে হলিউড মুভি ওইটা পরে ওই রকম রিলেটেড ওই ক্রেজ উঠে নাই কাইজু নাম্বার এইট যখন বাইর এই যে ক্রেজটা উঠছে এটা অ্যাকচুয়ালি মানে ডমিনেন্ট একটা ক্রেজ তো আমার কাছে ভালো লাগছে অ্যান্ড বড় কথা হচ্ছে যে এখানের যে অ্যানিমেশনটা আই ওয়াজ প্রেইং যে ভাই এখানে অ্যানিমেশনটা যাতে প্লিজ প্লিজ সিজি নাও কজ ম্যাক্সিমাম কাজু কাজু তো এলে সিজি ইউজ করে এখানে সিজি একদম হালকা স্প্লিট সেকেন্ডের জন্য ইউজ করে কজ ওইটা আই থিঙ্ক হার্ড মানে সবকিছু কিছু করা বাট তাছাড়া ম্যাক্সিমাম যে ড্রয়িং করছে জোস হয়েছে লাইক অ্যানিমেশন পারফেক্ট হয়েছে তোমাদের তোমরা কি দেখছো মাসমারুম ভাই তো দেখা নাই পুরো এক অটাপ করছি আমি একটা এপিসোড দেখেছি সকালে বললাম না মিস ফিল তো বাট দেখতে মজা লাগছে নতুন ভাবে দেখতেছি লাস্ট এপিসোডে লাস্ট এপিসোডের আগের এপিসোড লাস্ট এপিসোডে তো হচ্ছে যে মানে স্পয়লার ওয়ার্নিং যারা যারা দেখো নাই স্পেশালি মাসনার রুম লাস্ট এপিসোড লাস্ট এপিসোডে আমরা তো হচ্ছে যে 29 29 আসছে 29 হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট এর সাথে কি ওই মানে লাগছিল কিন্তু ভাইস প্রেসিডেন্টের সাথে তো পরে মানে বাইচাপিজ কিন্তু তার আগে ঠিক তার আগে যখন লাগে ওই যে ওই ওই আরেকটা কাজ যে হিউম্যান আর্ট কাজ হিউম্যান সাথে যখন লাগছিল ভাই পাঁচটা দেখা আমার জাস্ট গুসপাম বাইছে বসে আমি যে গাড়ি রিজেনারেট করতে দিতাছ না জাস্ট মারতাছ না ভাই ইট ওয়াজ সামথিং আই জাস্ট দেখতেছি মারতেছে মারতেছে অয়েল লেগে মানে অ্যাকচুয়ালি কি আমার কাছে ওয়ান পাঞ্চম্যান ভাইব আসছে কারণ ওয়ান পাই এই অ্যানিমেটা অ্যানিমেটর অনেকগুলো অ্যানিমে জিনিস নিয়া অনেক কিছু মিলে আবার পর করছে কারণ ওয়ান पंचমেনে কি সবাই ওকে আন্ডার করে তারপর ওর মানে ফুটকি মারে দেয় ইজ নট সেম হিউম্যানয়েডটা মানে একদম একদম আন্ডার এস্টিমেট করতে করতে মানে বলতে আরে আমি তো জানি তুমি काय যোস আমি তো তোমাকে মারবো ও মাই গড তুমি আমাকে মারতে পারতেছ আই হাই আমি রিজেনেট করতে পারতেছিনা আই হাই আমি মরে যেতেছি ভাই জজ লাগতাছে এই জিনিসটা আমার কাছে গুড ভাইসে ওরছে আচ্ছা হ্যাঁ তারপরে আমি একটা জায়গায় প্রথম এপিসোড দেখা বলছিলাম যে ওই যে লাস্টের দিকে যখন হসপিটালে থাকে আর ওই যে কায়ুজো ভিতরে ঢুকে যায় ওইটা কিন্তু প্যারাসাইটের মতোই কনসেপ্টটা অনেকটা যে তো অ্যাকচুয়াল প্যারাসাইটের মতোই ছিল এটা আর ওই যে গডজিলা মর্জিলা যেগুলোই আসতেছিল ওই প্যাসিফিক রিমার থেকে তো আমি বলছিলাম যে অনেকগুলা অ্যানিমেকে একত্রিত করছে পরে খারাপ না মানে এই এই সিজনে ভাই এমন অ্যানিমে যেটা বলছিনা এক্সট্রাঅর্ডিনারি আসে নাই কিন্তু আমরা এমন খুদার তো ঠিক আছে আমাদের মোটামুটি 50% ভালো এমন অ্যানিমে দিলো আমার মনে হইতাছে না ঠিক আছে যাক এরকম একটা এটা এটা ট্রু এটা ট্রু আর কোন আর কোন দেখছো ভাই ভাইরাল হিট দেখছিলাম ভাই মানে এমন অ্যানিমে খরা চলতাছে যে আমার ভাইরাল হিট দেখালাম

ওয়ান পিস হচ্ছে ফেমাস ফর ওয়ার্ল্ড বিল্ডিং বাট যদি আমি যদি কোনো অ্যানিমের ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য সেকেন্ডে রাখবো লেগে স্লাইম রি ইনকান রাখবো কারণ স্লাইম রি এর এমন না যে ওইটার ফাইভ সিনস অনেক ভালো কারণ ফাইভ সিনস কম আছে বাট কম আর ওইরকম মানে হাইলাইটেড না এখানে বড় বিষয় হয়ে গেলে ওভার পাওয়ারিং পার অ্যাসপেক্টটা যে সাইতামার মতো লেগে যে সব কেউ সবাই আন্ডার এস্টিমেট করে বাট অয় জিততে যায় অ্যাট দ্য সেম টাইম সাইতামার মতো এমন না যে মানে কোনো সোয়েট করে না অ একটু স্ট্রাগল করে বাট তাও জিততেছে অলওয়েজ এখন আর আরেকটা বড় কথা হলে ওয়ার্ল্ড বিল্ডিং এখানে যেই একটা ক্লাইম একটা একটা ফ্রিকিং মনস্টার একটা মানে অন্য ওয়ার্ল্ড মানে আর্থের থেকে একটা জ্যাপানিস ওখানে যা যে একটা গভর্নমেন্ট ক্রিয়েট করতেছে এই জিনিসটা আমার ভালো লাগছে মানে ওয়ান পিস হলে গিয়ে ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য নাম্বার ওয়ান ধরা হয় না উত্তরে ধরা হয় পরে সৌনেন জানরা হিসাবে নাম্বার ওয়ান মানে বিক্রি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য সব থেকে ফেমাস হয় কিন্তু ওয়ান পিস এর জন্য ওয়ার্ল্ড বিল্ডিং হলে নাম্বার ওয়ান ধরা হয় মানে ওয়ার্ল্ড বিল্ডিং এ ওয়ান পিস ডিফিট করার মতো কেউ নাই আপাতত আমি যদি সেকেন্ড কাউরে রাখবো ওই লেগে স্লাইম কারণ কারণ ওইটা যেই ওয়ার্ল্ড বিল্ডিংটা করতেছে ওইটা যে গভর্নমেন্ট ক্রিয়েট করতেছে ওইটা যে মানে পিস সিটি হিউম্যান হিউম্যান অ্যান্ড মনস্টারের আমার কাছে এই অ্যাসপেক্টটা জোস লাগছে আর বড় কথা হয়ে যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে একটা মানে লয়ালটি লয়ালটি জিনিসটা আমার জোস লাগছে মানে রিমুর অয়েল কে একদম র্যান্ডম একটা মানুষ আসছে মানুষজনের নাম নাম দিতেছে অ্যান্ড অয়েলে লাগে গভর্ন করতেছে ওর প্রতি যেই পরিমাণে লয়্যালটি দেখাইতেছে এক হাজার এপিস ও রয়লেকে জোর ওই দেখাইতেছে এমন অবস্থা আমার কাছে জোশ লাগছে বিষয়টা অ্যান্ড এটা ধর আমি রেকমেন্ড করবো জানিং ভাই এই যে কয়েকদিন দুই তিন মাস বা এরকম হয়েছে যে ভাই মানুষ সবাই আমার রেকমেন্ড করতেছে ভাই স্লাইমে নেমে স্লাইমি শেখাই কিছুটা কিছু তো একটা আছে যে ভালো চলতে আছে ভাই এটা এটা অনেক জট একটা মানে কারণ আমি ইসেকেইট ভাই আমি ইসেকেইট থেকে আমি দূরে থাকি সত্যি কিন্তু আমি চিন্তা করতে আছে যে মোশো কোটেন্স আই তো আমি বলি ভাই ইসেকাই ইসেকাই আগে যখন কি বাইর হইতো লাইক অনেক কম বাইর হইতো তখন লেগে মানে অনেক টপ টিয়ার ইসেকেইগুলো বাইরই তো এখন ইসেকাই এত কমন হয়ে গেছে যে মানুজন ভাবে যে একদম ঠিকলি হয়ে গেছে কিন্তু এর মধ্যে কয়েকটা ভালো আছে ফর কোনো সুবা আছে যদি আপনার কমেডি ভাল লাগে কোনো সুবা আপনার একদম ব্লা কোন সুবা যদি আপনি না দেখা থাকেন আমি হাইলি রেকমেন্ড করবো কোন সুবা জোর মানে কমেডির পারসপেক্টিভ থেকে একদম ফাটায় দেয় এরা কোন সুবা আছে হ্যাঁ অনেক ফানি ভাই হ্যাঁ কিন্তু সাবটাইটেল যদি আপনি মানে হিয়ারিংও দেখেন তাইলেও অনেক ফাস্ট লাগবে আর সাবটাইটেল দেখতেও অনেক ফাস্ট ভাই

ও আচ্ছা গোপন ব্যাপার তো ও এই কি বলে স্ল্যাশ লাইন নি একটা হট দিতে চাইছিলাম হ্যাঁ দাও ভাই দাও পুরা কমেন্ট লরাই দাও ভাই দাও দাও চিন্তা করো না আমার মিক্স ফিলিং কাজ করছে সবগুলোর ভিতরে মনে হইলো যে সবগুলা এই থেকে কিছু কিছু মাইরা দিছে না কিন্তু দেখা মজা আছে এটা এটা মানবো

স্লাইম অনেক আগে যদি স্লাইম আগে আসে শেড আচ্ছা দুই নাম্বারটা বলি আর দুই নাম্বারটা হচ্ছে ওই যে বাইরে হ্যাঁ হ্যাঁ কোনটা ডেমন কিং হলো না কিং হ্যাঁ আমি দেখিনি সো আমি রিলেট করতে পারতাছি না তুমি বলো যারা কমেন্টে আছে তারা বুঝবে যে এখন বেশিরভাগই সাই এখন এখানে যদি আমি বলি যে 19 আছে তাহলে মানুষ ই করবে না নোবেল আগে আসছে যত্তুক জানি আচ্ছা নোবেল থাকলেও মানে ভাই তো বলছ যে 애니মেশনের কথা না 애니মেশনের যে জানি না ভাই আমি রিলেট করতে পারতাসনি আসলে কারণ আমি মোশুকো টেনসার ওয়ান 1 দেখি শুধু আর স্লাইম তো আমি এক এপিসোড না দুই এপিসোড দেখি

দিছিলাম যে স্লাইমের আবার কি দেখবো পরে দেখলাম ধীরে ধীরে পরে ওই যে পোস্টারে যে ছবি দেওয়া ছিল না যে মেয়েটার ছবি আমি বলি এই মেয়েটা কে মেন ক্যারেক্টার তো স্লাইম কিন্তু মেয়েকে দেখাই মেন ক্যারেক্টার পরে দেখতে দেখতে বুঝলাম যে আচ্ছা না স্লাইম পরে যে ওই যে হিউম্যান ফর্ম পাবে তারপরে আরো বাই দ্য ওয়ে রিজিরোর কথা বলছে আমাদের অ্যানিমে ব্রোস দেখছো রিজিরো দেখছো হ্যাঁ রিজিরো দেখছি এটা মানে পুরাই ডার্ক চলে যায় একদিক দিক থেকে আমার রিজিরো দেখার পর ফিলিংস হচ্ছে ভাই এই মেইন ক্যারেক্টার যেটা আছে ভাই বারবার মরে ঠিক আছে বারবার মানে এক জায়গায় যাইব ওইটা অন্যভাবে মরে আর কতবার দেখ আর কতবার মরবে আর কতবার দেখুন ভাই এবার জানা ভাই এবার একটা আগে অতিষ্ঠ হয়ে গেছি রিজির পর সব থেকে ব্রুটাল ছিল যে নিজে ওই যে ওপর থেকে ফেলে দেয় না ইচ্ছা করে সুসাইড করে মানে হ্যাঁ ব্রুটাল আছে এটা ঠিক আছে আর ওই যে যে মেয়েটা ওটার নাম শুনো কি রিম

এই মায়াটা আপনি আপনি জাস্ট একটা কম্পিউটার সার্চ দেন জাস্ট একবার সার্চ দেন এখনই সার্চ দেন লাইভ রিঅ্যাকশন দেখতে চাই এস ডেথ ই এস ডি ই ডি এ টি এইচ ই এস ডেথ ই এস ডেথ ডেট না ডেথ 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 ও মৃত্যু মৃত্যু ভাই আবার বলো তো কি স্পেলিং এস ডেথ ই ডি ই এ এইচ ই এস তাই বলতেছি ও এটা দেখছি আমি আগে ইয়েস ভাই এই ক্যারেক্টারের এরা দেখাই সবাই এত পরিমানে পাগল হয়ে গেছে সবাই এই এরাই ভুলে গেছে যে আলাদা একটা ভিলেন হোয়াট দা ফাক আমি ভাই আসলে মানে ও যখন কাপড় চোপড় খোলে তখন তো ভালোই ওরে হ্যাঁ এই ক্যারেক্টার আমার একদমই ভালো লাগে না এটা এই ক্যারেক্টার ফ্যান ফেভারেট আর সবদের ভালো লাগে বাট আমার ভাল লাগে না এর যে মানুষজন কত গাইলানি দিছে আমার গ্রুপ আমার লেজিড লাগে না কেন আমার দ্য থিং ইজ আমি আমি অলওয়েজ প্রো মানে প্রো প্রোটাগনিস মানে প্রো বলতে আমি অ্যান্টাই প্রোটাকিস্ট আছে একটা আবার একটা লেগে যে প্রো প্রোটাকনিস্ট মানে কেমন বুঝাবো ভিলেন বাদে ভিলেন বাদে আমি যে কোনো কিছু পছন্দ করি মানে এরেন এরেন অলেগে অনেকে মনে করে যে ভিলেন বাট অয় ভিলেন নয় অ্যান্টাই অ্যান্টি প্রোটাকনিস্ট মানে অয় প্রোটাগনিস্টের অ্যাগেনস্টে অয় জাস্ট মানে আপনারা নোটিস করছেন কিনা জানি না বাট অ্যাটকন কিন্তু কাহিনিটা এরেনের পার্সপেক্টিভ থেকে না কাহিনিটা হচ্ছে যে আর্মিনের পার্সপেক্টিভ থেকে ওদের কাহিনীটা বলতেছে আর্মিন আর্মিন সবার পার্সপেক্টিভ থেকে জাস্ট বলতেছে যে কাহিনীর কেমনে গেছে কারণ এরেন তো মারা গেছে সো এইভাবে কি কাহিনিটা পোর্ট্রে করা হয়েছে সো ওই পার্সপেক্টিভ থেকে যে ওই এরেন 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 রে ওখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে কিন্তু এরেন কিন্তু ভিলেন না এরেন হলো কি অ্যান্টি প্রোটাগনিস্ট মানে এরেন হচ্ছে যে এর এগেইনস্টে বাট ওই কিন্তু ভিলেন না মানে ওই হচ্ছে নিজের 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 একটা

হ্যাঁ হ্যাঁ ওয়াশ আচ্ছা তাহলে যদি পেন আর এরেনের এক্সাম্পল ওকে সো যদি এরেন সবাইকে বাঁচাতে যাচ্ছে দ্যাটস হিজ নট আর পেন ওকে ওর সবাইকে মেরে ফেলেছে আর রিভেঞ্জ আসতে দ্যাটস হিস ভিলেন রিভেঞ্জ 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 হলে আর যখন হলে ইট সলভিং আ প্রবলেম ফর ইনস্ট্যান্স ওই যে ওই জুজুজু কাইসেনের আমাদের আরে লম্বা চুল কেডা মাকি আরে না লম্বা চুল লম্বা চুল কি সাদা গেতো 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 ভাই সরি সরি ভাই ভাই অ্যাটাক করো না আম ব্যাড উইথ নেম আমি আমি স্টিল নাও আমি ওয়ান পিস পুরো কমপ্লিট করেছি স্কিল নাও ক্রু এর সব নাম নাম বলতে পার না কাম ডাউন প্লিজ সেম সেম ভিউয়ারস বি লাইক কি তো এক্স্যাক্টলি ভাই আমি আমি একটা চিনি একটা মেয়ে আমার ইনস্টাগ্রামে অ্যাডেড আছে ভাইরে ভাই গেتور এমন বড় একটা ফ্যান মায়া বলছিল হ্যাঁ কিন্তু লম্বা মানে হ্যাঁ এক্স্যাক্টলি সো গেটোর ক্ষেত্রে গেটোর ক্ষেত্রে ওই কিন্তু কোনো রিভেঞ্জ নিতে আসেনি গেটো হচ্ছে একটা মানে প্রবলেম সলভ করতেছে যেটা जस्ट ওই ভুল মানে ভুল প্যাডটা নিছে দ্যাটস ইট কিন্তু কিন্তু ওর ইন্টেনশনটা কিন্তু ভালো ইন্টেনশান ভালো কিন্তু ব্যাটটা ভুল মাদারেরও সেম মাদারের ইন্টেনশানটা ভালো মাদারের ইন্টেনশানটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল লাইক ইরেডিকেটিং পেইন ইরেডিকেটিং পেইন ফ্রম ফ্রম দ্য ওয়ার্ল্ড কিন্তু ওর প্যাট প্যাটটা কি খারাপ ছিল এটার জন্য হচ্ছে মানে মানে আপনার প্যাট আর আপনার ইন্টেনশনের উপর নির্ভর করে যে আপনি ভিলেন নাকি অ্যান্টাগনিস্ট এখন মনে করো একজন ভিলেন সে বলতাছে যে ভালো মানুষ বা খারাপ মানুষ এটা দুইজন থাকলে একটা গ্যানজাম বাজবে ঠিক আছে তো আমি কি করব

আমার হিসেবে মনে হয় যে ভাই ওই যে অর্ধেক মারা অর্ধেক বাঁচানো বা ভালো খারাপ এগুলা তুমি যাই মনে করো তোমার কাছে আমার কাছে মনে হতে পারে যে আমার জন্য এটা বেটার আমি এইভাবে করলে এটা বেটার হবে অর্ধেক মানুষ মাইরালাম বেটার এটা আমার জন্য কিন্তু অনেকের কাছে তো নাও হইতে পারে এর মানে তো তুমি ভিলেন তুমি তুমি কেমনে ডিসাইড করলা যে অন্যের মাইরা লাভা তোমার কেমনে এটা তুমি মানুষ মারলে তুমি ভিলেন আমার কাছে ওইটা মনে হয় বাকি লজিক ইজ মোর টুইস্টেড দ্যান ম্যাগি নুডলস বাকি কথা বলেন নাকি কেবল মাত্র না না ম্যাগি ম্যাগি বললো যে আমার আমার লজিক ইজ লাইক মোর টুইস্টেড দ্যান ম্যাগি নুডলস নো মোর টুইস্টেড দ্যান মাই বড় হেয়ার

এর লগে একটা এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল কি দেওয়া যায় এক্সাম্পল মানে এমন কোন এমন কোন ক্যারেক্টার আছে যে ওর প্যাটটা খারাপ কিন্তু ওর লেগে যে মানে ওই ভিলেনরে ডিফিট করার জন্য উল্টা উল্টাপাল্টা বহুত কাজ করছে কিন্তু ওই হচ্ছে মানে আবার হিরো না পেইন বলতে পারো পে না 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 পেইন তো পেইন পেইন তো মানে ওই তো ওই তো তো হ্যাঁ পেইন ভিলেন পেইন ভিলেন পেইন ভিলেন না

ये रुको मरकी एंटी हीरो ये एंटी हीरो ना एंटी हीरो ना एंटी विल्लेन एंटी एंटागोनिस्ट में एंटी ओके ओके आमी वाने कॉन्फ्यूज हुई किसी आगे बोल ओबाइल लगाई एडल्लगाई बाय एडल्लगाई ओम्बलेक सानी में देखता है माने माता रा गुइरा जोर मतो वेट लेट मी गिज लेट मी गिज हिशाम भाई आपने स्टाइं

আমরা তো অ্যানিমে দেখি মজার জন্য ওই যে খাইতে খাইতে দেখি কাজ করতে করতে দেখি স্টাইলস দেখলে হবে না একদমই না হ্যাঁ ভাই তো ওই যে অ্যান্টি হিরো অ্যান্টি ভিলেন এটার মানে কই কেস যাইতে হ্যাঁ হ্যাঁ যেখানে যাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে ওয়েট এটা কনভারসেশন ট্রি জানি আইছে কত থেকে ওয়েট আমি আমি আসছিলাম কই কাইজু 8 কাইজু নাম্বার 8 থেকে আমরা গেছি কই

চিজ লাইক ওই সবের মারবে এক্সেপ্ট ফর হার লাভার এটা ইয়ানদের ভিলেন যারা বলে লাইক মানে সুইট সুইট ভিলেন যারে বলে মানে অন্যান্য মানুষজনরা বলে সুইট ভিলেন আরে আমার একদমই ভালো লাগে না কজ আমি আমি কেমন টাইপ আমি হচ্ছে ভিলেন বাদে বাকি সবাই আমি সাপোর্ট করবো অ্যান্টি অ্যান্টি অ্যান্টাগনিস্ট সাপোর্ট করবো অ্যান্টি প্রোডাগনিস্ট সাপোর্ট করবো প্রোডাগনিস্ট সাপোর্ট করবো মানে হিরো হিরো আর কি অ্যান্টি ভিলেন সবের সাপোর্ট করবো জাস্ট বাদে যারা ভিলেন আমি একটাও সাপোর্ট করবো না অ্যান্ড এখানে আমি একটা লাইন বলবো ট্রাস্টমি মানুষজন যতটা না জন্য আমার গাইল তার চেয়ে বেশি আমার এখন আমি নারুতো দেখছি আমি পুরাটা দেখছি ওকে সো জাস্ট টু বি ক্লিয়ার নারুতো তো আমি পুরাটা দেখছি পুরো কনসেপ্ট ক্লিয়ার এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন আই এম ও আই এম ও ইমো ইন মাই অপিনিয়ন আবার আমাদের আমাদের এডিটার বড় করে লাগবা ফাইভ এপিসোডের মতো আই এম তাই তুই কও ভাই শুনি কি আমার এটা চিরে লাগে আমার আমার ইটা চিরে একদমই ভালো লাগে না আমার ইটাচিরে চিরে ইটস লাইক ইটস লাইক ভাই আই নো আই নো ভাই ট্রাস্ট মি ট্রাস্ট মি আমার ভাই ইটা বহুত ভালো লাগে আমি ইটাচির চির লিটল আমি লিটারলি চিভ ইউ আট আঁকি স্টিল আমার লিটার কোনোদিন কোনোদিনও ভালো লাগে না কোনোদিনও না কনসেপ্ট কনসেপ্টটা ভাই জাস্ট ইমাজিন কনসেপ্টটা কি ওয়ার ওয়া কি বলে ওয়ার্ডারে ওই পোস্টপোন করার জন্য ওয়ার্ডারে পোস্টপোন করার জন্য ক্ল্যান রে মারছে ওকে ক্ল্যান রে মানে মানুষজন কেমন পরিমাণে ওরে মানে সাপোর্ট করতেছে যে এই জায়গায় ক্ল্যানের মধ্যে বাচ্চা ছিল বাচ্চা মানুষজনের মারছে রে ভাই জেনসাইট হিরো করছে

তো ওই পার্সপেক্টিভ থেকে হ্যাঁ তাহলে ঠিক আছে তোর যদি ইটাচি ভাল লাগে তোর থানোস ভাল লাগার কথা কারণ অয় প্রপার জেনোসাইড করছে আর এই জেনোসাইড যে মানুষজন টাইটানিক টাইটানিক টাইটানিকের মতো আয় হাই ইটাচি আমার লাভ লাইক আমার একটা কমপ্লেইন আছে এখানে আটটা মানুষে মারছে কি করেছে হ্যাঁ করছে উচিয়া ক্লানের তো সবাই ব্যাডাস তো ইটাচি বাদে অন্য কেউ কি পাওয়ারফুল ছিল না ইটাচিকে থামানোর মতো এক্স্যাক্টলি মাই পয়েন্ট আমারও কথা এটাই ভাই এক্স্যাক্টলি বলতে বলছিলাম আমি তো বলতে গেছিলাম আমি এটা বলতে গেছিলাম বোক এক্সেল উড়াইছে ভাই বাট একটা যদি তুমি যে এটা যদি চিন্তা করো ভাই যে এক জায়গায় একটা ক্লানের ছোট বড় সবাই ঠিক আছে আর এক জায়গায় একটা ভিলেজের ছোট ছোট বড় সবাই হুম এটা ভিলেজ তো একটা ক্লানের থেকে বড় তাই না হুম হুম এখন তুমি চুজ করলে তো তোমার কোনটা চুজ করো যেদিকে মানুষ বেশি এটা চুজ চুজ করবে না যেখানে কম কম অবভিয়াসলি তো ওইটা তো ওই নেই ওই তো এটাই করছে আমার তো মনে তানজিম ভাই কমটাকে চুজ করবে লাইক নিজের মানুষজনদেরকে ভাই এরেন ফ্যান না এরেন এরেন দ্য থিং ইজ অর জেনোসাইড করছে এরেন জেনোসাইড করছে কিন্তু অর এগেইনস্ট যে প্রবলেম হইছে আর অয় কাউরেছে মানে অয় অর প্যারাডাইজ আইল্যান্ড বাদে হি ওয়াজ ট্রু টু ইট অর মিশনটার ক্ষেত্রে ট্রু ট্রু ছিল ইটাচির মিশনটা কি ছিল পারপাস টা কি ছিল ক্ল্যান্ডারি রেডিকেট করা তুই তোর আচ্ছা ঠিক আছে তুই নেপোটিজম করতে গেলি কেন তুই আইম লাভিং দিস পাওয়ার মেবি বি কারণ যেহেতু পাওয়ার একটা বিষয় আসছে জাস্ট মে ভাই তুমি তো অন্য দিকে মোর দি ওয়াটিভ ওয়াট ইফ ওয়াট ইফ ইউ ত্য নিউ ভেলেন হয়ে যায় ওয়াটিফ ইউটা নিউ ভিলেন হয়ে যায় গোজর বডিতে এন্ড গোজরে স্টপ করার জন্য ইউজি অ্যান্ড সুকুনা নিজে একসাথে কাজ করা জাস্ট বাই ইউটা সুকুনারে মাইরা ওরটা কপি করা নিলো ভাবি নাই ও ভাই ভাই যে কোনো কিছু হইতে পারে ভাই এম নিয়ারফোনের কাছে আর ওিয়ারফোনের কাছে এটা ভাই ইউতা মানে গজরে সরি ইউতারে গজর বডিতে দিয়া গেগে इट्स লাইক ভাই মাল্টিপল ডাইমেনশনস তৈরি করে দিছে কোনটা যে পসিবল হইতে পারে ভাই কোন ঠিক নাই ইউতা ভিলেন হইবো যকনা মরবো যকনা বাচ্চা দেবো আল্লাহ জানে ও দ্যাজেলো যে ইউতা গজর বডি ছাইরা সকুনের বডি

হ্যাঁ আজকে হাইকেও আসার কথা ছিল আজকে যদি আসতো ভাই এত পারফেক্ট হয়তো সাত তারিখে যদি হাইকে আসতো এত পারফেক্ট না আমার জন্য পারফেক্ট আমার একটা ফ্রেন্ডের এর বার্থডে ছয় আমার ফ্রি তে ট্রিট দিত এন্ড আমরা একসাথে যা হাইকে দেখতেও আসতে পারতাম বাট থালা সাত দিন পরে দিতেই হয়েছে হালারা সাত দিন পিছাইতে হয়েছে যে ইন্টারন্যাশনাল বলতে সাত দিনের মনে হয় কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে ঈদের দুই দিন আগে ঈদ হলে ষোলো তারিখ

আমি ওয়ান পিস রেড বাদে ওয়ান পিস রেড বাদে আমি সবগুলা মানে সরি ওয়ান পিস রেড আর ডিজিমন ডিজিমন একটা মুভি বের ছিল ওটা ভুলো দেখমু না কারণ ভাই ডিজিমন এটা কোন দুঃখে দেখমু ডিজিমন ডিজিমন আর ওয়ান পিস রেড বাদে বাকি সবগুলা আমি থিয়েটারে যা দেখছি ভাই তুমি তো ঢাকা ভাই আমরা যারা ঢাকা বাইরে তারা তো কোনো পসিবিলিটিই জনেই কারণ সিনেপ্লেক্স তো অন্য মানে চিটাগাংে মনে আছে চিটা সিনেপ্লেক্স খুলছে আর বগুড়ায় খুলছে বাকিগুলাতে খুলে না আমি জানি না সিলেটে আছে নাকি বগুড়াতে আছে চিটাগং আছে ঢাকায় নিয়ে আসো ভাই আমরা একটু দেখি ভাই না থাকলে আনা দরকার নাই এই মুভি টুবি দেখার মানে অজুহাতে একটু যাইতে পারি ভাই হিশাম ভাই হিশাম ভাই হিশাম ভাই খুলনায় থাকেন ইয়েস স্যার তাহলে তাহলে কি ওই যে এই আমাদের বিবি ফ্লাইট ভাইও কি খুলনায় থাকে না ও তো থাকে তাহলে আপনাদের কোলাবোরেশন এত বেশি হয় যে ওই যে যাই যাই ও আসে এইরকমই আর কি ওই জান ওই ভাই আসে ওর মাসখানেক যেতগুলো ভিডিও এখনো কন্টিনিউ তো বাইরে হতে থাকে এটা তো তাও লাভাই করে ওর দেখছো ইভেন্ট ইভেন্টে গেছে মোনাই 100 ভিডিও ইভেন্টের ও ভাই ইভেন্টের মানে ভাইয়া হলো কি অন্য লেভেল বের করে আমি মিল্কিং করব মানে ইভেন্ট একটা চাজে ওই সেই আই আবার দেখাও তো মিল্কিং এই তো সবাস সাবাস ভাই ইমপারবা ভাই গোরুডা মানে একদম মানে চিকন একদম গোরু ওকে এখন গো জবাব না এবারও আসবে না আচ্ছা ইভেন্টটা আসবে না মানে কি এটাতে আমরা সবাই আসবো ইভেন্টটা এটা লেগে কমন এটা লেগে ম্যারিয়ট কনভেনশন হবে ভাই এটা এত জোস হবে মানে এটা ইটস এই এটা লেগে লাস্ট এটা জোস ছিল ওই যে কোনটা জানি ওই কোনটা জানি আমি আর আমি আর এনিমাঙ্গা আমি আর মাহে এনিমাঙ্গা এনিমাঙ্গা আমি আর মাহিনো লেগে ভিডিও করছিলাম ওইটাতে ওইটা ওইটা ওয়ে জোস জাস্ট আমরা রেকর্ড করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম হ্যাঁ হিউজ স্পেস মানে কোনো গরম নাই এটা জাস্ট আমরা রেকর্ড করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম হলে ক্লান্ত ক্লান্ত হওয়ার মতো অবস্থানে আমরা আমি ওইদিন রেকর্ড করি না তাও ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে কি করবো ভাই লাস্ট লাস্ট ইভেন্টে যেটাতে গেছিলাম অ্যান্ড অ্যানিমেখন ঢাকারে আমি মেসেজ দিছি হালারা এখনো রিপ্লাই দিতে আসে না আমি দিছিলাম ভাই আমি চাইছিলাম যে পোলাপানের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করব এটা তারা কইছে ভাই নম্বরে ফোন দাও আমি আর দিনে তাদেরকে ও হ্যাঁ ফোন দিতে ফোন দেওয়ার কথা ফোন দেওয়ার কথা ওই আমি তো ফোনই দিতে পারি ভাইয়ের তো আমার পরিচয় আছি ভাই ভাই তো ওই দিন বলছিল যে আমি অ্যানিমে কনের হ্যাঁ অ্যানিমে অ্যানিমে কনের পরেটা অ্যানি মাঙ্গা অ্যানি মাঙ্গা যে ওই লিগে যে অ্যানিমে কন ঢাকা যে ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যানিমে অ্যানি মাঙ্গারটা ওই লিগে ইভেন্ট ম্যানেজমেন্ট সেম ছিল সো ওই ইভেন্ট ম্যানেজ ম্যানেজার ভাইয়া মানে আমার ভালো মতো চিনতো ভাইয়া বলছে যে লাইক উনি বাঙ্গা কোন থেকে আমারে চিনে

আমি কে তালিনুমা কি সিজন মনে পড় আমারে দেখা যায়নি তুমি একটা ভালো ভারী কন্ট্রারটা কেউ একজন দিতে হবে ভাই আর পোকএক্সেল ভাই হচ্ছে কার एग्जांपल দেওয়া যায় নানামি ভাই ওই যে না না নানামি হচ্ছে তুমি তোমার ফেভারিট না তো তুমি নানামি পোকএক্সেল হয়েছে যে ওই যে কথা কম কয় যে আওয়াজ मारे সাউন্ড मारे ওই ইনুমা কি ওটা দিল কি আছে ললিগাকেক্ট ক্যারেক্টার এটা কত না একটা স্কুলে ছিল না যে স্কুল থেকে আসছিল ঝাটাতে ওই মাঙ্গা থেকে টপিক কোথায় গেল আমরা এই ওই যে 애니 মাঙ্গা আরে আরে আইকিউ আইকিউ মুভি হাই কিউ মুভি আর 애니 কোন ঢাকা আচ্ছা যে যে টপিক উঠে গেল আচ্ছা বলেন বলেন আচ্ছা আচ্ছা এখন আছে টপিকটা আছে রিলেভেন্ট আছে রিলেভেন্ট আছে ওকে তো যে কে যে যখন ইউতা গোজের বর্ডের উপর টেকওভার করে নাই তো ওটাতে সবাই তো ব্যাকলাইস দিছিলঅবশ্য আমিও ব্যাকলেসই দিছি বাট একটা জিনিস যেটা আমি ভিডিওতে বলেছি আমি জানি ভিডিও বানাইছিলাম একটা শর্টে যে গেগেগে আনপ্রেডিক্টেবিলিটি যেন ক্রেডিট দেয়া লাগবে লাইক এই কাজ যে ওই কোরবে কেউ ভাবতে পারেনি হুম হুম

সবારે মারতেছে এট হিউম্যানিটি তো আছে মারতেছে ঠিক আছে এট লিস্ট হিউম্যানিটি আছে हाला হিউম্যানিটি হয় না ইউ মানে অনেকেই বলবে যে এখানে তুমি হিউম্যানিটি কেমন দেখো পুরো ওয়ার্ল্ড মানে অল আউট ওয়ার চলতেছে তুমি হিউম্যানিটি দেখক আমি এখানে তো গোজো এমআইএস ওকুনাকে হারাইতে হবে যেভাবেই হোক এনে এনে হিউম্যানিটি দেখতেছে আমরা যত যত কাইসেনের সাথে না আমি হিউম্যানিটি দেখতেছে গেগের লগে গেগের হিউম্যানিটি এমনিও মানে হিউম্যানিটি হালকা একটু ছিল মানে সবારે মারতেছে ঠিক আছে কিন্তু এট লিস্ট রিজনেবলি মারতেছে আলার ইউটারে ভাই গোজরে ব্যাগ আনতো ঠিক আছে এমন হিউমিলেটিং ভাবে যে আনছো ভাই হিউম্যানিটি বলতে কিছুই নাই ওয়াট দা ফাক ভাই কে কে ওয়াট ফাক ডুইং এই অনেক মেরে দেখছি ভাই এই যে গোজো আর ইউটারে মিক্স করে দিছে না যেমন দেখতে লাগতাছে কইতাছে ও ড্যাডি ইউ গোটা এগে ড্যাডি এইগুলা ভাই ওরে কেমন ভাই দেখ কি গোজরে কি বানাইছে ভাই কেমনে ভাই গোজরে না না এডভিন থেকে না আম এম ফিউজড ওয়াট দা ফাক

বলা যায় না তো মেবি ইউ তো লাগে নিউ বিল্যান্ড হয়ে যাওয়ার পরে সিল করছে সুকুনার টার্গেট হলে পর না এটা সবাই মাথা কি সুকুনা কিন্তু এখানে ভিলেন না ওই একটা প্রবলেম গেছে কিন্তু স্টিল বিলেন না ওই লাগে অ্যান্টা হিরো আমি বলি

কেসে কি হলো ড্যাট আচ্ছা আমি আমি বলি যে একটা থিওরি যেটা আমার মাথায় আছে এখন সেটা হচ্ছে হতে পারে যে যে এখন যে ইউতা গোজো মিক্স আছে ওটা সুকুনাকে ইন দা ব্রিঙ্ক অফ ডেথ ফেলে দিল এন্ড সুকুনা মরার কিছুক্ষণ আগে 휴ম্যানিটির সাথে টেঙ্গেনে নে মার্জার করায় দিলো লাইক ওর কাছে তো এখনো অথরিটিটা আছে এন্ড ওটা মার্জার করার পরে মার্জার সাথে লাস্ট ফাইট হতে পারে

কেনজাকুরে ব্যাকানোর মতো কোনো কাস্টেনার নাই সো কেনজাকু ব্যাক আসবে না মার্জার মার্জারটা যদি কেনজাকু হয় তখন কিছু কোইরা রাখা যায় যেমন মাতার মার্জার আসতে পারে মার্জার আসতে পারে কিন্তু কেনজাকু হবে না এটা মার্জার হলে কেনজাকু হবে না মার্জার মরা আগে বলেছিল না যে মাই উইল উইল বি কি বলে ইনহেরিটেড হ্যাঁ ইনহেরিটেড এক্স্যাক্টলি সো কেনজাকু আসবে না কিন্তু কেনজাকুর এই বিল্ডারে নেওয়ার জন্য লেগে কেউ একজন আসবে ইরাশিও মার্জার অন্য কেউ কোনটা কোন ক্যারেক্টার ইন্ট্রোডিউস এখন নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করবে না যার যে প্রবাবলি ইউথ হতে পারে লাইক যে একটা জিনিস ওনার ভিডিওতে ভুলেছিলেন যে একটা ফাইটের আগে একটা ব্যাকআপ একটা একটা ব্যাকআপ প্ল্যান ব্যাকআপ ব্যাকআপ করে সুকুনার তো আমি যেমন যেমন ডিফেন্ড করতেছে আপনি কি গোজো ফ্যান নাকি সুকুনো ফ্যান আমি স্টিল কনফিউজ ভাই আমি গোজো ফ্যানই কিন্তু সুকুনা হইছে সুকুনার পিছনে গেগে আছে এখন ওরে যেভাবে বাঁচানোর জন্য যতগুলা পসিবিলিটিস আছে সবগুলা আমি মাথায় রাখতাসি কারণ এত সহজে না সুকুনা মরতাসেনা এত সহজে ও যদি মরে আচমকা এসেই মরে গেল তাহলে তো মাঙ্গা শেষ

আয়া ইউজি 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 লাগে ইউজির ইউজি কিছু করে নাই ইউজির মধ্যে লেগে সুকুনা ছিল সো ওর লাগে মানে অর অর লেগে একটা আলাদা একটা মানে রাগ আইসা পড়ছে এন্ড ওই যে মেগুমিন বাদে মেগুমিন বাদে সেকেন্ড যদি কাউকে মানে গোজ অনেক পরিমাণে বলে অ্যাটেনশন দিয়া থাকে ওর লেগে ইউজি যার কারণে অর একটা আলাদা একটা হেট আছে cuz ইউতা ইউতার আসলে কেন হলে এটা নিয়ে ওর রাগ यस জেলস

হয় ওয়ান পিস শেষ কর না হলে ভাই কিছু একটা কর ভাই 100 বছর বাচ্চা থাকবে না ভাই ওরা যদি শেষ ভাই ইসেমা অন্য লেভেলের ফোরকাস্টিং করে কিন্তু ফোরকাস্টিং কেউ করতে পারে না ইসেমা একটা শুরু করতে হলে ওডার অনেক পরে আর ওটাই সেই প্রথম থেকে হালাই প্রথম মাঙ্গা প্যানেলে লেজিট ওয়ান পিসের মাঙ্গা প্যানেল প্রথম পেজে হালাই যে একটা ফোরকাস্টিং করছে এখন যে আমরা বুঝতেছি সেই কত বিশাল বছর কথা বলছে না পঁচিশ বছর আগে ২৫ বছর আগে পঁচিশ বছর আগে একটা ফার্স্ট একটা পেজ বেরোচ্ছে একদম কাভার পেজ কাভার পেজের একটা পিকচার থেকে এখন আমরা বুঝতে পারছি কানেকশন কি তাহলে কোন লেভেলে ফরকাস্টিং করছে এই ফরকাস্টিং ডিফিট করতে ভাই অন্য কেউ পারবো না হয় ময়রা যাব হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট গুলো দেখবো যে আরেক কানেকশন মিলকাছা না কেন কোনটার কি ফরকাস্টিং হয়েছে রে বাজারের থাকে ওর ছেলেও যদি এটা ই করে তাও কিন্তু ওর মত হবে না ওর হয়তোবা অন্য কিছুতে ও বেটার হইতে পারে কিন্তু ওই ওর মত হবে না ও ওর হবে না এটার জন্য আমি চাইতেছি যে রাদার আমি মরে গেলে যদি কি ওয়ান পিস কন্টিনিউ ভাই মরে যাবো জাস্ট ওয়ান পিস শেষ কর ভাই প্লিজ ওয়ান পিস শেষ কইরা তারপরে যা আমার সমস্যা নাই তুই যাও কোনো ক্ষতি নেই এই জন্যই মানে মানুষ আমি যেটা বলি না যে অনেক অবসেসড মানে ওয়ান পিস নিয়ে কারণ কি কারণ ছোট হইতে বুড়ো হয়ে গেছে এখনো জ্বলতছে মানে এটা একটা লাইফের সাথে জার্নি হয়ে গেছে মানে লাইফের মধ্যে ঢুকে গেছে খালি যে লাইফ জার্নি ওইটা নাও আর একটা বড় বিষয় লাগে যে ওই ওয়ানপি যারা একদম মাত্র শুরু করছে মানে মাত্র দুই বছর আগে শুরু করতে বা 1 বছর আগে শুরু করছে আমি ও সেম আমি আমি শুরু করতে প্রায় কত আড়াই বছর আগে আমাদের আমাদের আগে আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা কেমন হই গেছে যে এতগুলো এপিসোডের সাথে আমাদের একটা একটা কিউরিয়সিটি অন্য লেভেলে বাইরে গেছে লাইক ওয়ান পিস জিনিসটা কি আমরা স্টিল জানি না ওয়ান পিস দেখতে ঠিকই কি বাট ওয়ান পিস নাম জানি বাট ওয়ান পিসটা কী আমরা স্টিল জানি না আমাদের থিওরিজ আনলিমিটেড হয়ে গেছে গেগের কি গেগের কি থিওরি বাদ দাও আমরা ওয়ান পিসের অন্য লেভেলে থিউরি আমরা নিয়ে গেছি ইমু ইমু কোথেকে আইলো ইমুরে ডিফিট করবে কেমনি ইমুর ডিফিট করার মতো কে কী ওয়ে আছে সব কিছু আমরা থিউরি বানাইছি অ্যান্ড আমাদের এই যে একটা কানেকশন আসা পড়ছে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে এরা আলাদা একটা বিষয় আপনি জানেন হিসাম ভাই ভাই আপনি জানেন এখন পর্যন্ত এক হাজার এপিসোড হয়ে গেছে এখনো এখনো ওয়ান পিসের মানে ক্রু ক্রু একটা ক্রু আছে এটা তো জানেন মানে স্ট্র ক্রু যারা বলে মানে ক্রু মেম্বার গুলা না নামি রবিন এই সেই আমি তো ওয়ান পিস তো তো হ্যাঁ মানে ওয়ান পিসের ক্রু ওয়ান পিসের স্ট্র ক্রু আছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি মানে ক্রু কিন্তু একটা অথবা দুইটা ক্যারেক্টার অ্যাড হবে মানে স্ট্রেট মানে ক্রু অ্যাড হবে তাহলে বুঝেন এখনো ক্রুই শেষ হয় তাহলে ওয়ান পিস কত দূরে এটার লোক আমাদের কানেকশনটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে এত কেন শেষ কর ভাই এত কেন আমি রিসেন্টলি মিমদা দেখি তোমরা তো চাও তোমরা তো শেষ তোমরা তো চাও আবার ওয়ান পিস কি এটা জানতে আবার বলো যে না শেষ হয় এটাই ভালো কোন দিকে যেতে যাইতেছ এটা কে বলছে যে ওয়ান পিস আমি অনেকেই শুনছি যে না শেষ হইতাছে না 1000 এপিসোড আমাদের জন্য কম আর শেষ হইতাছে না এটাই বেটার ওয়ান পিস শেষ হইলে আমরা কি করব আছে না এরকম কয় অনেকে স্যার ভাই একসময় ওরা কত লাইফ প্লেস ভাই ওরা কি ওয়ান পিসরা কি কিছু দেয় হোয়াট দ্য ফাক ভাই আই ওয়ান্ট টু সি দ্য এন্ডিং হোয়াট এরে অনেকে বলে আমি শুনেছি এটা আমি শুনেছি অনেকে বলে যে ওয়ান পিস শেষ হতে দিতে চায় না ওয়ান পিস এর আরো 4000 এপিসোড আসুক দেখব এরকম টাইপের

वन पीस का गवर्नमेंट नो नो वन पीस का गवर्नमेंट तो क्रॉप करे मीम बना दे कट दियो भाई कट दियो एडिटर कट कर दियो भाई नो 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 आमा के कट दे भाई की बोले वन पीस के आमा के गोजो के मतो कट दे ओ भाई दया वो जे कौन सुन रहा है हड़प पूरा दया डिलीवरी जे नहीं से डिलीवरी देखें রেপ লাগবে না ফুডপান্ডা ফুডপান্ডা লিখে আপনাদের জন্য স্পেশাল ডেলিভারি স্যার ও ভাই ভাই আই এম গুড ফাক দা ইন ওয়ান পিস আচ্ছা যাই হোক সো ওয়ান পিসের ক্ষেত্রে আমি বলবো যে মানে ওয়ান পিস আমরা চাই অ্যাট লিস্ট মেজরটি অফ দা পিপল চাই যে শেষ হইতে কিন্তু আমরা जस्ट চায়না যেটা একটা রাশ এন্ডিং ও এর জন্যই চাইতেছে যে ওডা তুই থাক জাস্ট রাশ একটা এন্ডিং করিস না তুই থাক একটা এন্ডিং ক্রিয়েট কর জাস্ট কর অ্যাজ সুন এস পসিবল কর বাট রাশ করিস না যে মানে এটা বাজে একটা এন্ডিং হয়ে যায় একটা সুন্দর একটা লেগেজ হইতেছে কী বলে বিগ থ্রিতে আছে ডোট ফাঁক ইট আপ উইথ দ্য এন্ডিং কজ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বাট এট দা সেম টাইম লাস্ট ইমপ্রেশন ইজ অলসো দ্য ফার্স্ট ইমপ্রেশন যদি সবাই জানে যে এন্ডিংটা ফাঁকটা কেউ দেখবেই না পরের জেনারেশনের

আমি যে আমি লিটারেলি অ্যানিমেটা শেষ করার পর এখন পর্যন্ত ফোর শেডিং গুলো দেখতেছি লিটারেলি রিল গুলো দেখে হাই এর কবি ছিল ভাই যখন রিভিল হইছে যে রাইনার ওরা কারা মানে আমি কইতে যাইতাছি না যখন রিভিল হইছে আমার লিটারেলি ব্রেন ঘুরে গেছে এই শালার অ্যানিমে আমি এতদিন মিস করছি ওইটা বাদ দেন হিশাম ভাই ওইটা বাদ দেন আমি আমরা এরা শেষ হইছে এতদিন পরে যে আমরা রিয়লাইজ করতেছি যে সিজন 1 এর এন্ড ক্রেডিটে

ফোর এর দিক দিয়ে ইসেমার ওডা হলে অন্য লেভেলে গেছে গায়ে হলে গিয়ে ইসেমার থেকে একটু বেটার দ্যাটস ইট কিন্তু এই যে এই যে ফোর শ্যাডোইং এই যে কানেকশন এই যে প্লট টুইস্ট আপনারা কেউ বলতে পারবেন না যে এন্ডিংটা যেমনই হোক না কেন ইউ গ্যাজ এনজয় দ্য হোল প্রসেস মানে এই যে অ্যাটে গণ্ডা ফুল প্রসেসটা আপনারা কেউ বলতে পারবেন না এনজয় করেন নাই যাই হোক না কেন ওডা স্লোলি যা এন্ডিং দেয় আমাদেরকে বাট ডোন্ট ফাঁক আপ দ্য এন্ডিং মানে রাশ করা কোনো দরকার নেই ক্লোজ আপ সমস্যা গুড গিভ us a ফোর শেডিং এর মাস্টার সো প্রবাবলি একটা ভালো মানে ডট মানে কানেক্ট করার মত একটা ইয়াস থাকবে বাট হোপফুলি ভালো একটা এন্ডিং যাতে আমরা পাই দ্যাটস ইট এর লেগে আমাদের একটা होप মানে ওয়ান পিস ফ্যানস এন্ড এখন আসলে লাগে নারুতো ও না একটা 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 মনে পড়ছে একটা মিম দেখছিলাম ওয়ান পিস রাইট ওয়ান পিস ইমাজিন শেষ হয়েছে রাইট

ওয়ান তারপরে 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 ওয়েট 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 টোয়েন্টি ফোর্টি টোয়েন্টি ফোর্টি ওয়ান পিস শিপু দিন আমরা বুড়ো হয়ে গেছে বাচ্চা কাচ্চা বিয়ে দিয়ে দিছি ওয়ান পিস সরি ওয়ান পিস দ্য নেক্সট জেন্ড আর ই পসিবল না দুইটা মার্চ করতে যাইয়া এপিসোড হয়ে যাবে আচ্ছা আচ্ছা হিসামবাঈ এটা প্রবাবলি জানেন বাট একটা স্মল কুইজ সেটা হচ্ছে যে আপনাদের তিনো জনের কাছে এটা যে হোয়াট ইজ দ্য অ্যানিমে উৎ দ্য মোস্ট আহ এপিসোড কাউন্ট এটা ওয়ান পিস ও না আমি জানি এটা সাত হাজার সাত হাজার এপিসোড ক্রস করছে সাত হাজার সাড়ে সাত হাজার হ্যাঁ আরে শর্ট এপিসোড মানে 20 মিনিটের না অল্প ছোট ছোট হ্যাঁ হ্যাঁ 5 মিনিটের 5 না কি 6 মিনিটের এটা ঠিক হ্যাঁ ওর কমই লেস দ্যান 10 মিনিট 5 6 মিনিটের তো হেন তাই হয় ভাই না না ওটা তো কাজ 5 6 মিনিটের হয় এপিসোড তো 28 মিনিটের হয় ওকে এসে ডিপ এনে যাই হ্যাঁ আরেকটা আরেকটা কোশ্চেন যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনার মতে হোয়াট ইজ দা লাইক একটা র‍্যান্ডম গেস হোয়াট ইজ দা ফিফথ

আই পিক ডোরেমনের প্রত্যেকটা মুভি ভাই এত গুজবাম দেয় এত জোস হয় এগ্রিড এ বিশেষ স্টিল ট্রুপস ডোরেমনের ডোরেমনের একটা মুভি যেন বলে যে খারাপ হয়নি খারাপ হইছে একটা পাবানা না ডোরেমনের প্রত্যেকটা মুভি ভালো হইছে স্ট্যান্ড বাই মি স্ট্যান্ড বাই মি টু ওটাও ভালো হইছে ডোরেমনের

এখন খাওয়ার সময় কে বিনটাই দেখে না না ভাই ভাই হলে কি হেডটা পয়রা হবে হ্যাঁ তাই আই হাই আই বসে বল না ভাই এখানে খাবার খাছে টিভিতে অন্য কিছু খাছে কয় টিভিতে অন্য কিছু খাইতেছে বাসায় তো মা আছে কানে তো হেডফোন ভাই তুমি তুমি কি বিনটাই না আমার দরকার একবার দেখছিলাম ভাষা কেউ ছিল না

একদম চলে ভাই দৌড়ায় দৌড়ায় বাজর মধ্যে কোদাই চলে ভাই হ্যাঁ ভাই তো আপনি বললেন যে ডোরেমনের এপিসোড ট্র্যাশ কিন্তু ডোরেমনের কিছু স্পেশাল এপিসোড ছিল স্পেসিফিক এপিসোড ছিল যেগুলো পার্ট এ ডিভাইড করা অনেক লং এপিসোড তো ওইগুলাকে কি বলবেন যেমন ওই যে ওগুলা ওগুলাকে আমি খারাপ বলবো ট্র্যাশ বলবো ট্র্যাশ কোনগুলা ট্র্যাশ হচ্ছে ট্র্যাশ হচ্ছে যেগুলো লাগে নরমাল গুলো যেগুলো আমরা দেখি যেমন হচ্ছে ওই সুনিও বা জিয়ানোরে মারে আই একাডেমিকে ফেল করে ওই কিছু একটা করে গ্যাজেট বানাই করে ব্লাব্লাব্লা এই এরকম এগুলো লাগে বাল কিন্তু ভাই ওলা একদম অ্যাকচুয়ালি বাজে ভালো কোনগুলা যেখানে লাগে অ্যাকচুয়ালি স্টোরি লাইনটা কি একটু আনে ফর ইনসেন্স আমার ওই এপিসোডে ভালো লাগে যেখানে লাগে ডোরেমন লাগে মানে দেখায় যায় চলে যাইতেছে ওই ইমোশনাল সিনটা ভালো লাগে আমার ভালো লাগে কোনগুলা যেখানে লাগে স্টোরি অ্যাকচুয়ালি আনে মানে Past সাথে ওর फ्यूचरে যে মিল এটা মানে এটা আমার ভালো লাগে আচ্ছা ডোরিমনের কয়টা পিক এপিসোডের নাম বলেন যেগুলো আপনি দেখে খুব মজা পাইছেন

একটা লেগেছে প্রেমন্ডের ব্যাক আনছে কেমনে ব্যাক আনছে ওটা আমার মনে নেই মানে ব্যাটারি দিয়া মানে অর ব্যাটারি লস হইছে bla 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 ওটা লাস্ট এপিসোড আমি আমাদের আমি এটা দিয়ে শেষ করব হ্যাঁ হ্যাঁ ডোরেমনের যে ক্রিয়েটর ওকে কিডন্যাপ করে নিয়ে গেছিল যে আমি একটা রোবট বানাইছি এটার ভিতরে টেকনিক্যাল ডিফিকাল্টিস আমার কাজ পারফেক্ট হওয়া উচিত তাই ওকে নিয়ে যাওয়া ঠিক করতে গেছিল বাট বললো যে ঠিক করলে মেমরি লস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই ইয়া দ্যাট রিমাইন্ডস মি দ্যাট রিমাইন্ডস মি আমাদের প্রবাবলি এটা আর আরেকটা টপিক কথা করে আমরা মানে এপিসোড শেষ করব কজল মোস 1 ঘন্টা 30 মিনিটের মতো হয়ে গেছে টপিক তো হট টেক্সট তো দিয়ে এলো না আরে হয়ে দেওয়া হয়ে যাবে প্যারা না এটার পরেই কথা হচ্ছে যে ডোরেমনের অ্যাকচুয়াল বিহাইন্ড দ্য সিনস কেউ জানো যে অ্যাকচুয়ালি লাইক কি হইছে মানে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল স্টোরি লাইন ইয়া একটা একটা ছেলে ছিল যার ইমাজিন করতে যে ডোরেমন আছে এরকম ওইটা তো আছে ওইটা লেগে বিহাইন্ড দ্য সিন মানে ওইটা লেগে অ্যাকচুয়াল কাহিনী আমি বলতে সে লেগে যে ধরে মনের মধ্যেই বিহাইন্ড দা সিন মানে ডার্ক একটা ডার্ক একটা ইয়া আছে ডার্ক একটা থিওরি আছে ডার্ক থিওরি কোনটা একটা লেগে যে এন্ড একটা থিওরি লেগে ওই যে একটা বাচ্চা ছিল যে লেগে ডোরেমনের ব্যাপারে চিন্তা করতে ওখান থেকে লেগে যে ডোরেমনের শোটা শুরু হয়েছে এর লেগে আলাদা থিওরি আইটলিকে ডোরেমনের মধ্যে একটা ডিফারেন্ট একটা থিওরি থিওরিটা হলো যে ওই রিমেম্বার ওই যে ওই ডোরেমন ব্যাক আসছিল সেকেন্ড এপিসোডে ডোরেমন ব্যাক আনছিল মানে ওর ব্যাট ব্যাটারি এটা ঠিক করা মেমরি ওয়াইভ করে যে ব্যাক আসছে রিমেম্বর পকেট মানে ডোরেমন ব্যাক আসছে ইউরিটা হচ্ছে গিয়া যে ডোরেমন কোনোদিন ব্যাক আসে নাই ডোরেমোনের ডেড মানে ডেড বডি বা লাইগ মানে মানে কি বলে স্টিল বডি

আমার সাথে একটু এসে আমি গরিমন দেখলো আমি সিনচেন দেখিনি আমার ছোটবেলা থেকে এটা হয়েছে ভাই একটা উইয়ার্ড জিনিস আমি বললাম সিনচেন আমি যে টিভি দেখলাম পরে হাঙ্গামা ভাই সিনচেন আলাদা লেভেলে জিনিস ছিল ভাই ছোট ছোটতে देयर इज ए বে আলাদা লেভেলে ওই যে ওই না যে ওই নিজের মেশিন ঘুরাইছে ওইটা না মম মম কাহিনীটা হচ্ছে লাইক ডার্ক কাহিনী সেটা হচ্ছে যে সিনচেন ইজ ইনস্পায়ার্ড ফ্রম মানে একটা কাহিনী যেটা হচ্ছে একটা মা তার ছেলের ব্যাপারে লেখে আর ওই ছেলেটা হচ্ছে একটা জিনিস নোটিস করবেন সিনচেনের থ্রু আউট দা হোল থিং মুভিজগুলাবাদে সার্টেন সাইডান মুভিজগুলাবাদে আরেক ওই কোনদিনও এজ গ্রো করে না বাদে হয় কিন্তু এজ একবারও গ্রো করে না পাঁচ বছর 5 বছরই আছে কেন কারণ না খালি ওইটা ওইটার জন্য না পকিমন তো একটা রিজন আছে এখানে রিজেনটা হলে গে যে পাঁচ বছর থাকতে সিনচেন মানে শিনচেন রিয়েল লাইফের একটা বাচ্চা ছিল সো ওই মা মা হলে গে ওর বাচ্চার ব্যাপারে বলতেছে বিকজ সিনচেন ওর ছোট রে ওই মুভিং একটা ট্রাক থেকে বাঁচান বাঁচাইতে গিয়া সিনচান মারা গেছে সো সিনচেনের ওভারঅল মানে সিনচেনের সাথে যে ঘটা কাহিনিগুলো ওর সাথে মানে ওদের ফ্যামিলির সাথে যে কাহিনিগুলা মানে এই যে হ্যাপি মুমেন্টস এই ফানি মুমেন্টস এই কথাগুলো লেগে সিনচেনের মা ওই লেখা রাখতো এই লেখাগুলো লেগে ওই ডাইরেক্টর ওইটা রিয়েল লাইফ মানে কি বলে অ্যানিমেশনে আনছে তো মানে উই আর সিইং আ মানে টেকনিক্যালি আমরা হচ্ছে একটা শো দেখতেছি যে উইচ ইজ অ্যাবাউট এ গা মানে একটা বাচ্চা যে অনেক আগে মারা গেছে এটা কি থিওরি এটা থিওরি না এটা এটা লেগে মানে ডার্ক একটা ফ্যাক্ট সিনচেনের ফ্যাক্ট ডোরেমোনটটা থিওরি ডোরেমনেট টা থিউরি কিন্তু এর লেগে একটা ফ্যাক্টর ওজ ওয়ান রিয়েল লাইফ বাট ইয়া হম কিছুই বুঝি নাই কারণ আমি দেখি বা না সিনচেন নিয়ে একটা কাহিনী ঐ আমি আমার এক আত্মীয়দের বাসায় বেড়াতে গেছিলাম তো ছেলে টিভিতে হাঙ্গামা দেখতে ছিল অভিয়াসলি সিনচেন ছাড়া তো কিছু তেমন দেখাইতো না তো এমন একটা সিন আসছে যে ওই আহ মানে লিটারলি লিটারলি কিস করবে ইতালিতে বাপমাই কিস করবে পাশে আমার আব্বু বইসা ছিল আই ওয়াজ লাইক রিমোট খুঁই রিমোট কই আমি রিমোট খুঁই যা তাড়াতাড়ি মানে লিটারলি টিভি চ্যানেলটা পাল্টাইছি ভাই রিমেম্বার ভাই যখন ওয়ার্ল্ড কাপ চলত ঠিক আছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আর দেখার সময় কনডোমের অ্যাড আসতো ভাই ভাই এ ভাই কি মনে করাইতে ভাই আমার একটা ট্রমা আছে এটা ট্রমা না ভাই কিছু অরং ট্রমা ভাই সুনান সুনান চুনি ট্রমাই তো ভাই সব এয়ারড্রপ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা চলতছে সবাই দেখতছে আমরা সবাই গ্রুপ হিসাবে দেখতেছি আমার বাপ মা সব ডিলেগা পরিবার সহ অনলি লেগে কি জেনে অ্যাড না 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 একটা ছিল এরকম একটা ছিল এরকম যে এই নেভার মেক আMistake বি সেফ ইউজ এ কন্ডম ভাই আমি লাইক আই ওয়াজ ভাই অন্য দিকে তাকাই অন্য দিকে মোবাইল টিপি আর কি করব ভাই व्हाट द हेल আমি বারবার আই তো বারবার আই আমি আমি জাস্ট অ্যাড আসতা আমি জাস্ট আব্বু দিকে তাকাইতাম আব্বু আমার দিকে তাকাইতো কেম নেকি ভাই আর ভাই মানুষ তো সিলিং এর দিকে তাকায় না যে সিলিং টা কত সুন্দর আই ওই ওই সে ডিফারেন্ট আরে ইন্টেলের অ্যাড দেনা আমি ওটারে আগে কি কি না কি মনে করতাম পরে বুঝছি যে ও আচ্ছা

সরি সরি কাজ নাম্বার এইট না ওই যে মুসুকুদেন না মুসুকুদেন সে না কোনটা জানি কম ওই যে ওই উইন্ড ব্রেকার উইন্ড ব্রেকার উইন্ড ব্রেকার উইন্ড ব্রেকার কমপ্লিট করে নাই উইন্ড ব্রেকার কমপ্লিট করে নাই আপ টু ডেট না মাস মারুম বলে গিয়া একটা এপিসোড দেখা বয়ে আছে কাজ নাম্বার এইট আছে আমাদের হিসাম ভাই ওয়ান পিস দেখে নাই বাট ওয়ান পিসে স্টার্ট পরে আছে এন্ড স্টার্ট পরে গেলে ওই লাগে ভাই কালচারড হয়ে যায় তো ডাই হার্ড ফ্যান ওয়ান পিসের

তো আমরা একটা থিওরি দিয়েছিলাম যে প্রবাবলি প্রবাবলি যেহেতু ইট ইজ মানে হি স্টকিং অ্যাবাউট হিমসেলফ মানে থ্রু আউট দ্য হোল অ্যানিমে আর যেহেতু বলতেছে যে হি বিকেম দ্য নাম্বার ওয়ান হিরো তার মানে ওই কোয়ার্কলিশ থাকবে না প্রবাবলি এপিলগে লাগে কোনো না কোনো একটা টাইমে লেগে ওই কোয়াক ব্যাক পাবে আই নো হাউ ডিপেন্ডস অন দ্য মাঙ্গা

অ্যান্ড থ্যাংক ইউ সো আপনাদের সবাইকে একটা জোস একটা টাইম কারণের জন্য ইয়া ভাই কয়জন দেখতাছে এই পর্যন্ত যারা দেখতাছে ভাই ভাই এখন পর্যন্ত পুরাটা দেখছো ওজি ভাই একদম পুরা আমরা সবাই একটা রেসপেক্ট সবাই রেসপেক্ট কি সেস ভাই কি তোমাদের একদম রেসপেক্ট সবাই রেসপেক্ট একদম ওকে যদি কোনো কোনো মেয়ে থাকে থেকে থাকে ভাই নো 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 গার্লফ্রেন্ড আছে ভাই ভাই নারুটোর হার্টেক ভাইশাম ভাইকে জালা নাও আমি ওয়ান পিসের দি আমি শুনো হ্যাঁ বলেন বাংলাদেশে যত ওয়ান পিস ফ্যান আছে ঠিক আছে হ্যাঁ তার মধ্যে 80% ওয়ান পিস ফ্যান হইছে ইরিটেটিং এটা তো আমি ওই হিসাবে তো ওই হিসাবে তো নারুতো ফ্যান বেশি আরো আরো বাজে ওটা তো পুরো তোমার ওইটা তোমার ব্যাপার আমার ব্যাপারটাই আমি বলছি ভাই

অ্যানিমে আমি বলবো না যে কার্টুন ফর কেদ বাট অ্যানিমে কার্টুন কারণ কার্টুনে কার্টুনের আন্ডারই পরে এটা মানে বাই ডেফিনেশন অ্যানিমে ইজ কার্টুন অ্যানিমে কার্টুন কিন্তু প্রতিটা কার্টুন অ্যানিমে না এক্স্যাক্টলি বাংলাদেশ যেটা বানাইবো ওটা কার্টুন হইবো মানে না বাংলাদেশের কথা না যদি ইউএসএ বানায় ওটাও কিন্তু কার্টুন হুম হ্যাঁ হ্যাঁ ওটা অ্যানিমে 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 কার্টুন কে কাইটে অ্যানিমে এক্স্যাক্টলি অ্যানিমে এভরি অ্যানিমে ইজ কার্টুন বাট নট জাপানি যেটা অ্যানিমে জাপানি যেটা বানাইবো ওইটা অ্যানিমে ওইটা অ্যানিমে এক্স্যাক্টলি শেষ বানাইতেছে ওগুলো টেকনিক্যালি অ্যানিমে কিন্তু জাপানিজ ভয়েস আছে তাই অ্যানিমে আর অন্য কোনো জাপানিজ স্টাইল ফলো হুম ভাই একটা ভাই

নাই গারারে গারারে রিলিজ করার পরে তখন যে আবার যে সাবস্ক্রিপশনে ঘুরে ওটা আসলে এররিং Thing ছিল হ্যাঁ আবার ভাই তোকে মানা করতে তোর পিছনে যাবি কেন লজ জানাই सेम আমারও রিঅ্যাকশন सेमই ছিল এতবার কেন এতবার এর জন্য এইটা এইটা এর জন্য নারুতো আমাদের ভাল লাগে কজ নারুতো রোজি একটা হইলে কি ওয়েস্টফুল একটা এপিসোড না প্রত্যেকটাতে একটা डिफरेंट মেসেজ আছে প্রত্যেকটাতে ভাই এগ্রি করলে তো হটটেক হলো কেন মানে ঝগড়া হবে গিয়ে

এমন আমি যে আমি জাস্ট চিন্তা করতেছি যে আসলেই কি আমার সাথে এমন হবে আমি জানি ওয়ান পিস আমার আমার কাছে ভালো লাগবে কিন্তু ভাই নারুটো থেকে বেরেতে ভাই হুম ভাই নারুটো থেকে বের যাচ্ছে না বাইরেতে যেতে এমন না কিন্তু ক্যান জো ভাই এই যে ব্লিচ ধরতাছি এবার নতুন নতুন 애니মে ফলো করা লাগবে এত এমন হইছে ভাই আমি আর ওয়ান পিসের বাইরে এক্সিস্ট করে ব্লিচ ইজ মানে নাথিং ওটার সাথে কম্পারিজন এর কিছু দ্যাটস বঙ্কাই ঠিক আছে দেখ ভাই আলাদা ওয়ান পিস আলাদা নারুতো আলাদা আমরা কোনদিনও এই তিনটারে কোনদিন কম্পেয়ার করব না এজ এ এজ এ আমরা কোনদিন এর এর করব না what we yeah. will do is talk about the freaking audience অডিয়েন্স কোনটা কতরা বাল দ্যাটস ইট সবগুলাই ভাল সবগুলাই ভাল ব্লিচের অডিয়েন্স থিং ইজ দি অডিয়েন্স ভাল না দুইটা অডিয়েন্স